করোনা মহামারী লকডাউনে বিশ্বের বিভিন্ন দেশে আটকা পড়েছেন বাংলাদেশের 12,000-এরও বেশি সাধারণ নাগরিক ও শিক্ষার্থী। কারো পরিবার কাছে নেই, ফুরিয়ে গেছে টাকা, দুর্বিষহ জীবনযাপন। তাই এখন দেশে ফিরতে অস্থির তারা। আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। দুই মাসেরও বেশি দিন ধরে কঠিন সময় পার করে মালয়েশিয়া থেকে ফিরছেন 150-এরও বেশি শিক্ষার্থী। প্লেন চার্টার করেছেন তাদেরই একজনের বাবা। এর আয়োজন করে দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। মালয়েশিয়ায় বাংলাদেশের 3,000-এরও বেশি শিক্ষার্থী, প্রায় সবাই এপ্রিল মে মাসে ছুটিতে দেশে আসার কথা, কিন্তু বিশেষ পরিস্থিতিতে এখন তাদের সবাই প্রায় ঘরবন্দী। জাপানে গিয়েও একই অবস্থার মধ্যে পড়েছেন বেশ কিছু বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষক। ব্যবস্থাটা হয়েছে, এটা খুব ভালো ব্যাপার। আমি আশা করি যে অন্য আরো আমাদের মতো যারা এতদিন এখানে স্টাক আছে এবার যেতে পারে না, ওরাও যেন আমাদের মতো যেতে পারে। এই অবস্থায় যদি বাংলাদেশ সরকার এবং জাপানে অবস্থিত বাংলাদেশ এম্বাসি সমন্বিতভাবে কোনো উদ্যোগ নেন, তাহলে অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি এবং যারা বিভিন্ন কারণে বাংলাদেশে এবং জাপানে আটকা পড়েছেন তারা উপকৃত হবেন বলে আমি মনে করি। পররাষ্ট্রমন্ত্রী জানান, শিক্ষার্থী সহ বিভিন্ন দেশে আটকে পড়া নাগরিকদের চেয়ে অভিবাসীদের নিয়েই এখন বেশি দুশ্চিন্তায় আছেন তারা। এখন অনেক ছেলেমেয়েরা স্কুল বন্ধ, কলেজ বন্ধ, কিছু কাজ নাই, লকডাউন, সেই জন্য ভাবছে এই সময় দেশে ছুটি কাটায়। দেশেও তো ছুটি নাই, দেশে আসলে তো আপনার ব্যক্তি তাগিদে লকডাউন হয়েই থাকতে হবে। এই আপদকালীন সময়টা কোনোভাবে পার করেন, ইনশাআল্লাহ অবস্থার নিশ্চয়ই পরিবর্তন হবে। আগামী এক দুই মাসে এই সংকট মেটার সম্ভাবনা নেই বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।